হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেমন কাল রাতের বুর্জ খালিফা শো, এরপরে আমাদের ও কানেক্ট মিটিংয়ের আপডেট, জাম্বিয়া নিউজ, আরও অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক ভিডিওসের জন্য। তো প্রথমে আমরা বুর্জ খালিফার কথা আপনাদের বলবো, জানাবো কি বুর্জ খালিফাতে কালকে আমাদের রাত 10:25 যেমন সময় ছিল ইন্ডিয়ান টাইমে, বা যা যেখানে যা টাইমিং ছিল সেই টাইমেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকদির অ্যাওয়ার্ড। আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, আই থিঙ্ক সেপ্টেম্বরের লাস্ট হয়েছে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, যে তাকদির অ্যাওয়ার্ডের সাথে আমাদের পার্টনারশিপ হয়েছিল সেটা এখন শোকেস হয়েছে। কী শোকেস হয়েছে? না, তাকদির অ্যাওয়ার্ডের সাথে আমরা পার্টনারশিপ করেছি এবং তাকদির অ্যাওয়ার্ড কী কাজ করছে এবং ইন ফিউচার তাকদির অ্যাওয়ার্ড কী করতে চলেছে, আমাদের সাথে পার্টনারশিপ হওয়ার পরে কী ফায়দা হচ্ছে, কোম্পানি কী কোথায় যাচ্ছে, এবং তাকদির অ্যাওয়ার্ড গভর্নমেন্ট অফ দুবাইয়ের একটা তাকদির অ্যাওয়ার্ড, একটা আলাদা ব্রাঞ্চ, ঠিক আছে, যেটা আই থিঙ্ক মোহাম্মদ বিন আল মাকতুম সেদুরসিদ ওই যে আছে পিএম, তার মনে হয় কোনো একটা প্রিন্স দেখে, ঠিক আছে, এই জিনিসটা। তো অবশ্যই খুব হাই লেভেল লোকের সাথে আমাদের পার্টনারশিপ হয়েছে, তো যেটা সত্যি সিরিয়াসলি প্রচণ্ড পাওয়ারফুল। তো এইটাই আমাদের ওই জন্য ওখানে শোকেস করা হয়েছে। হতে পারে নেক্সট উইক আবার শোকেস হলো, যে আমরা ওমেন বিজনেস কাউন্সিলে গিয়েছিলাম, জাইটেক্স গ্লোবাল তো হয়তো হবে না, বাট হতে পারে আমরা আরব আফ্রিকান ইনভেস্টমেন্ট কোঅপারেশনে গিয়েছিলাম ওটার সম্বন্ধেও, তো হতেও পারে নাও পারে। এটা তবে বেশি পপুলার ছিল এটা বলা হয়েছে, এবং বাকিগুলো হয়তো আমাদের পেজে সমস্ত ডিটেল তো এসেই গেছে, ওগুলো অ্যাড করে দেওয়া হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো ঠিক আছে, বুর্জ খালিফা শো হয়েছে, জানানো হয়েছে, এতে আমাদের লাভ কী হবে? এতে আমাদের প্রচুর লাভ আছে, কারণ ওখানে যারা দাঁড়িয়ে আছে, যারা কোম্পানির কোনো গভর্নমেন্টের থ্রু চিনবে, তাদের আরও বেশি বিশ্বাসের জায়গাটা অটুট তৈরি হবে, ঠিক আছে। তাই জন্যই গভর্নমেন্টের তাকদির অ্যাওয়ার্ডের ব্যাপারটা আমাদের শোকেস করা হয়েছে। এছাড়া আরও অনেক ইন্টারনাল কারণ আছে, ঠিক আছে। তো এরপরে আমরা কথা বলবো কোনটা, জাম্বিয়ার নিউজের ব্যাপারে, মোস্ট হট টপিক নাও। অ্যাকচুয়ালি পোস্ট করা হয়েছে ও মিডিয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে ফেসবুকে, যে জাম্বিয়াতে গিয়েছিল কি, জাম্বিয়াতে গিয়েছিল আমাদের ডেলিগেশন। কে ডেলিগেশন, কোন ডেলিগেশন? না, আমাদের ডেলিগেশন মানে হচ্ছে আমাদের হাই লেভেল ডেলিগেশন, কি না, অন প্যাসিভের ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল, কোম্পানি সিওও এবং প্রফেসর সুজাল এলকানিনি, দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ও মিডিয়া, দ্য মিডিয়া আর্ম অফ ওয়ান প্যাসিভ। তো এই দুজনে গিয়েছিল হাই লেভেল, একদম টপ মোস্ট পোস্টে ওনারা আছে কোম্পানির। তো ওনারা গিয়েছিলেন কোথায়, জাম্বিয়া ডেভেলপমেন্ট এজেন্সি। কোথায় গিয়েছিলেন? জাম্বিয়া ডেভেলপমেন্ট এজেন্সি। জাম্বিয়াটা কোথায়? আফ্রিকায়, আফ্রিকান দেশ, ঠিক আছে। অন ওয়েডনেসডে, মানে হচ্ছে নভেম্বর 15, 2023, ঠিক আছে। গিয়ে কী হয়েছে, দ্য ডেলিগেশন মিট করেছে, খুব বড় লেভেল মানুষের সাথে মিট করেছে। কাদের সাথে, কোথায় মিট করেছে? দ্য ডেলিগেশন মিট উইথ দ্য অ্যাম্বাস, মানে প্রথমে মিট করেছে হচ্ছে এজেন্সির যে ডাইরেক্টর, যে ডেভেলপমেন্ট এজেন্সি আছে তার ডাইরেক্টর জেনারেল আছে, তার নাম কি মিস্টার অ্যালবার্ট হালুয়াম্পা, ঠিক আছে, তার সাথে মিট করেছে। এবং সাথে ছিল দ্য জাম্বিয়ান অ্যাম্বাসেডার ইন ইজিপ্ট, ইজিপ্টে যে জাম্বিয়ান অ্যাম্বাসেডার ছিল মিস্টার জিএন টোপলে, অ্যান্ড জাম্বিয়ান ডিপ্লোম্যাটস, এবং জাম্বিয়ান ডিপ্লোম্যাটস যে ছিল অ্যাট দ্য জাম্বিয়ান এম্বাসিতে, সেটা হচ্ছে ইন কায়রোতে, ঠিক আছে। তো ওখানে ওদের সাথে মিট করেছে। মিট করার সময় কী নিয়ে মেনলি আলোচনা হয়েছে, না ডিউরিং দিস মিটিং দে ডিসকাস, তারা আলোচনা করেছে কোঅপারেশন অ্যান্ড প্রমিসিং ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তো একসাথে কীভাবে মিলে কাজ করা যায় এবং প্রমিসিং ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্টের জন্য কী প্রমিস করা হয়েছে, যাতে সুযোগ আসে অন প্যাসিভ এবং জেডিএর মধ্যে, দুজনের মধ্যে একটা সুযোগ আসে। কিসের সুযোগ আসে? স্পেশালি ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি, ফিল্ড অফ টেকনোলজির ক্ষেত্রে যাতে সুযোগটা আসে, টেকনোলজি সলিউশন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এবং টেকনোলজি সলিউশন দিয়ে জাম্বিয়া ডেভেলপমেন্ট এজেন্সির কীভাবে কাজ করানো সম্ভব, হ্যাঁ কীভাবে সম্ভব হবে, আমরা কীভাবে তাদের হেল্প করব। তো এই সমস্ত কিছু ওনাদের বোঝানো হয়েছে এবং পরবর্তীকালে অবশ্যই ওনারা রাজি হয়েছে, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার। আমি ফটো অ্যাড করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখতে চলতে চলতে এটা দেখতে পাচ্ছেন। তো এছাড়া আরও অনেক ফটোজ আছে অ্যাকচুয়ালি, আমি সব ছবি লাগাচ্ছি না, কারণ এগুলো প্রাইভেট জিনিস, তো আমরা পাবলিক
না করাই ভালো। অবশ্যই ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে, বাট তাও আপনারা একটা দুটো ছবিই দেখুন, ঠিক আছে? বাকি ছবি দেখতে হলে ফেসবুকে ও মিডিয়া সার্চ করে চাইলে ডিটেলসে দেখতে পারেন। এবার আমরা কথা বলবো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ও কানেক্ট। ও কানেক্টে আমাদের কালকে রেডসেল লাইভ করেছিল এবং ইউটিউব লাইভ অপশনও দিয়েছিল, তো দিয়েছে, তো আপনারা চেক করুন আপনারা পেয়েছেন কি না সবাই, ঠিক আছে? আপনাদের যে ইউটিউবে লাইভ মানে ও কানেক্টে মিটিং চলাকালীন যে ইউটিউব লাইভ করা যায় সেই অপশানটা আপনারা পেয়েছেন কি না আপনারা অবশ্যই চেক করুন, এবং চেক করে আমাকে মেসেজে জানান, মানে কমেন্ট করুন ইউটিউবের ভিডিওটি শেষে, কমেন্ট করুন যে হ্যাঁ দাদা ইউটিউব লাইভ অপশান পেয়েছি। এবার আপনারা আবার কেউ লগ ইন করেই দেখবেন না যে ইউটিউব লাইভ অপশান পেয়েছে কিনা, মিটিং চলতে হবে, তাই না? মিটিং চলতে হবে, মিটিং চলাকালীন প্রথমে মিটিং ক্রিয়েট করুন, তারপর সেটাতে জয়েন করান কাউকে, কেউ একজন দুজন চারজন মিলে জয়েন করুন গ্রুপে লিঙ্ক দিয়ে, তারপর সেই মিটিংয়ের ভেতর ঢুকে আপনার ইউটিউব লাইভ অপশানে যাবেন। আই থিঙ্ক রেকর্ডের পাশে আছে মনে পড়ছে না, যাই হোক আপনার ইউটিউব লাইভ যে তলায় অনেক অপশান থাকে, হোস্টের কাছে ওই অপশান থাকবে ইউটিউব লাইভ করার, তো ইউটিউব লাইভ অপশানে ক্লিক করবেন, ওকে করবেন, তারপরে আপনার কাছে জিমেল এবং পাসওয়ার্ড চাইবে। অন পাসওয়ার্ড না, ইউটিউবের না, আপনি গুগলের যে জিমেলটা আছে যাতে ইউটিউব চ্যানেল আছে সেই জিমেল দেবেন এবং তার সাথে সেই জিমেলের পাসওয়ার্ড দেবেন। জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে করার সাথে সাথে আপনার কাছে অপশান চলে আসবে এবং আপনি ইজিলি খুব সুন্দরভাবে লাইভ করতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আপনারা লাইভ করুন। তো ইউটিউব লাইভ যে অপশানটার জন্য অনেকে মানে মেসেজ করেছিলেন, অনেকে জিজ্ঞাসা করেছিলেন বারবার যে ইউটিউব লাইভ অপশানটা কখন আসবে, তো অবশ্যই আসবে আপনার ইউটিউব লাইভ অপশান, এবং এসেও গেছে। তার কারণটা হচ্ছে দেখুন সময়ের সাথে সাথে জিনিস আসবে, আপনি ছটফট করলে জিনিসটা যে কালকেই দিয়ে দেবে আজকেই দিয়ে দেবে এমন কোনো ব্যাপার না। পিছনে অ্যাসার প্রচণ্ড ব্যস্ত, নইলে অ্যাসার যা যা কাজ করছে আমরা যা যা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার, বাট অ্যাসার যা কাজ করছে সেটা মানে সিরিয়াসলি ব্যাপক কাজ করছে, প্রচণ্ড মার্কেটিং চলছে, ব্যাকএন্ডে প্রচুর পার্টনারশিপ চলছে, সেটা আমরা মানে টেরও পাচ্ছি না। অ্যাকচুয়ালি অ্যাসার কী করতো না, অ্যাসার প্রত্যেক সপ্তাহে আগে আসতো এবং অনেক কিছু করে বলতো এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু এই মুহূর্তে অ্যাসার এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছে যে অ্যাসার কাছে এটা বলার থেকে কিছু করাটা ইম্পর্টেন্ট, তাই না? অ্যাসার আগেও বলেছেন যে আমি আপনাদের বলবো যে টাইম বলে সময় নেবো এক ঘন্টা দেড় ঘন্টা, সেই টাইমে আরও বেশি কাজ হয়ে যাবে না, আপনাদের জন্যই তো কাজটা করছি, তো সেই কাজটা হয়ে যাবে। তো তার থেকে ভালো কথা হচ্ছে আমি কাজ করতে বেশি পছন্দ করি, তো অ্যাসার সিরিয়াসলি কাজ করতে খুব ব্যস্ত থাকেন, এটা মাথায় রাখবেন, না হলে প্রচণ্ড পার্টনারশিপ হচ্ছে এই জাম্বিয়া ডেভেলপমেন্ট অথরিটির সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হলো, এছাড়া ব্যাকএন্ডে নাজাল স্যারের সাথেও একটা নতুন জায়গা স্ট্র্যাটেজিক পার্টনার, নাজাল স্যারও এক জায়গায় অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে, পার্টনার হয়েছে, তো সেই খবরটা আমি এখনও আপনাদের জানাইনি, সেদিনকে একটা ভিডিও আশা করি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন, সেদিনকে নাজাল স্যার একটা ভিডিও ছেড়েছিল পরশু দিন বা তার আগের দিন টুইটে একটা, যে উই আর দ্য ফিউচার অফ ইন্টারনেট বলছিল ছোটো একটা ক্লিপিংস, তো সেই ক্লিপিংসটা কোথাকার কী ডিটেলস ওর সাথে আরও দুটো ক্লিপিংস আমি জোগাড় করেছি পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে হয়তো বা বিকালে শেয়ার করবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, থ্যাংক ইউ সো মাচ।